গত 13 আগস্ট কেরানীগঞ্জের আরশিনগরের ভাড়া ফ্ল্যাট থেকে প্রকৌশলী সদরুল আলমের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। বন্ধ ফ্ল্যাট থেকে সদরুলের মরদেহ উদ্ধারের পর কেরানীগঞ্জ থানায় মামলা করেন নিহতের বড় বোন। এরপর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। ঘটনার 22 দিনের মাথায় জড়িত আল আমিন, শুভ ও রিমন হোসেন নামের 3 যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, এরা সবাই পেশাদার চোর। ফুটেজে দেখা যায় কিভাবে প্রকৌশলী সদরুল আলমের ফ্ল্যাটে প্রবেশ করেছে তা তদন্ত কর্মকর্তাদের দেখাচ্ছে আল আমিন। এর পাশাপাশি সিসিটিভি ফুটেজে স্থানীয় একটি প্রতিষ্ঠানেও আল আমিনকে চুরি করতে দেখা যায়। এসব বিশ্লেষণ করেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানান ঢাকার পুলিশ সুপার। গ্রিল বে খুব সহজেই তারা চারতলা সানসেট পর্যন্ত পৌঁছে এবং ওই যে এটি একটি ফুটো ছিল, যেটি এই ফুটোটি দিয়েই সে ভিতরে প্রবেশ করে। আল আমিন বেসিক্যালি ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করলে সদরুল আমিন টের পেয়ে যান ঘুমের ঘরে। যখন তাকে কে কে বলে চিল্লা করে এবং চোর এসেছে বলে যখন চিল্লানো শুরু করে, তখন তার সুইচ গিয়ার দিয়ে তাকে উপর জুপুরে আঘাত করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আলামিনের বিরুদ্ধে ডিএমপি রাধাবর থানায় একটি মাদক মামলা আছে। শুভর বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় এখানেও একটি মাদক মামলা তার বিরুদ্ধে পেয়েছি। রিমন, তার বিরুদ্ধে আমরা একটি এই যে যেই স্টাইলে ঘটনাটি বললাম এই চুরির একটি ঘটনা আমরা পেয়েছি। নিহত প্রকৌশলী সদরুল আলমের বাড়ি রংপুরে। আশিনগরের ইউনুস মিয়ার ওই বাড়িতে এক বছর ধরে একাই থাকছিলেন তিনি। তাকে উপর জুপুরে আঘাত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।